friends, this is me Sudipa. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে যে রেসিপিটা মা তোমাদের সাথে শেয়ার করবে সেটা হলো ডুমুরের তরকারি। কম বেশি আমরা সবাই জানি ডুমুর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার। তো ওই কারণে আমার চ্যানেলে ডুমুরের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ডুমুরের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, মা কিভাবে ডুমুরের তরকারি বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা প্রথমেই বলে দিই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্ট আমাদের খুব মূল্যবান, মানে তোমাদের কমেন্ট মানে কি বলবো, তোমাদের কমেন্টে আমাদের উৎসাহ পাচ্ছি প্রতিটা মানে ভিডিও বানানোর জন্য, রেসিপি শেয়ার করার জন্য। আমার মাও খুব উৎসাহ পাচ্ছে তোমাদের এই কমেন্টে। তো ওই কারণে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো চলো বেশি বকবক না করে একদম ভিডিওতে যাওয়া যায়। তো আমার সাথে তোমরাও বলো, লেটস স্টার্টেড। ডুমুরের সবজি করতে প্রথমে দেখো ডুমুর, কিছু ডুমুর মা বাঁচিয়ে রেখেছে, এগুলো একটা অন্য রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো মা সবজি করার জন্য ডুমুরগুলো কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর নুন আর হলুদ জলে একটু ভিজতে দিয়েছিল যাতে কষ্টটা চলে যায়। আর সবজিতে কি কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। মা কিছুটা আলু এই দেখো কেটে সিদ্ধ করে রেখে দিয়েছে, এটা এটা তরকারিতে ইউজ করবে। আর যেগুলো লাগবে এটা হলো মায়ের মিক্স মশলা, এটা হোমমেড মিক্স মশলা। তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, তোমাদেরকে আমি তখন রেসিপি শেয়ার করে দেবো। একটা টমেটো লাগবে, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এটা লবণ, এটা মিষ্টি মানে সুগার, আর এটা হলুদ, আর এটা পাঁচফোড়ন, এটা শুকনো লঙ্কা। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে ডুমুরগুলো এই দেখো মা সিদ্ধ করে নেবে একটুখানি কুকারে। একটা সিটি দিয়ে তোমার সিদ্ধ করে নেবে ডুমুরটা একটু। হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু স্টিমে থাকুক, তারপরে ডুমুরগুলো বার করব। তরকারিটার জন্য কড়াইটা গরম করে নিয়েছে, আর মা এখানে সরষের তেল দিচ্ছে। আমরা রান্নাতে সরষের তেলই ব্যবহার করি, তোমরা যদি কেউ সাদা তেল ইউজ করতেও পারো এই তরকারিতে, যদি তোমরা সাদা তেল ব্যবহার করো। আমরা সরষের তেল খাই বলে সরষের তেলটা ইউজ করছি এখানে। তো তেলটা একটু গরম হলে, তেলটা গরম হয়ে এসছে, এবারে পাঁচফোড়ন দিচ্ছে, তেজপাতা দেবে, তেজপাতাটা দিল, তেজপাতাটা কিছু সেকেন্ড ভাজার পর দেখো তেজ তোমার পাঁচফোড়নটা কিছু সেকেন্ড ভাজার পর দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মা আলুগুলো দিয়ে দেবে, আলুগুলো একটু ভেজে নেবে, এবারে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মা এবারে ডুমুরগুলো এটার সাথে দিয়ে একটু ভেজে নেবে। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর ডুমুর দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবে।
এবার এই কড়াইতে আবার একটু তেল দেবে, এক দু চামচ মতো তেল অ্যাড করলো। আবার এবারে তেলের মধ্যে একটুখানি চিনি দেবে জাস্ট কালারের জন্য সবজিটা। চিনিটা একটু ভাজা ভাজা হোক, আটাটা দিয়ে দেবে। এরপরে মিক্স যে মশলাটা সেটা দেবে, একটু হলুদ দিচ্ছে, এবারে সবকিছু তোমার একটুখানি ভাজা ভাজা করে নেবে মশলাগুলো। এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে মা অ্যাড করবে এরপরে তোমার ডুমুর আর আলুটা অ্যাড করবে। এই দেখো এবারে সব কিছু একটু মিক্স করে নিল মশলার সাথে, আলু আর ডুমুর সব কিছু একটু মিক্স করে নিল। মা এখানে অ্যাড করবে একটু নুন, তোমরা নুন আর চিনিটা একটু টেস্ট অ্যাকর্ডিং মানে তোমরা একটুখানি পরিমাণ মতো করে দিও এই সবজিতে। এবারে জল অ্যাড করবে, আরো একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমি, এই রেসিপি প্রথমে বলা উচিত ছিল আমার, যদি কেউ এই সবজিতে পেঁয়াজ অ্যাড করতে চাও তো প্রথমেই তোমার তেলে একটুখানি পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে তারপরে সব মশলাগুলো দেবে, ওটাতেও টেস্ট খুব ভালো আসে। কিন্তু আমাদের মা বেশিরভাগ দিন ভেজ খায়, সেই কারণে আজকে তোমার পেঁয়াজটা অ্যাড করা হয়নি, আজকে ভেজই সবজি হচ্ছে আমাদের বাড়িতে। ফিরে এলাম 5 মিনিট পর, এই দেখো মা আলুগুলো একটুখানি এখানে সেনে দিচ্ছে তরকারিটা গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য। এরপরে লাস্টে এই ঘি একটু অ্যাড করবে, তোমরা যারা ঘি খাও তারা এই সবজিতে একটু ঘি অ্যাড করো, আমার প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম আমি, তো ঘিটা মা অ্যাড করবে, নিরামিষ সবজিতে ঘি দিলে বেশ ভালো লাগে খেতে। হয়ে গেছে আমাদের ডুমুরের সবজি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর লাইক শেয়ার করতে ভুলবে না একদম। তো চলো পরবর্তী কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।